কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বেগুন অতি পরিচিত একটি সবজি যা সারা বছর পাওয়া যায়। এদেশ ছাড়াও ভারত, চীন, জাপান, পাকিস্তান, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ ইউরোপীয় দেশ সহ অনেক দেশে এর চাষ হয়ে থাকে। বেগুনের নানা জাতের মধ্যে ইসলামপুরী, শিংনাথ, উত্তরা, নয়নকাজল, মুক্তকেশী, তারাপুরী, নয়নতারা উল্লেখযোগ্য। এছাড়াও বেগুনের কিছু হাইব্রিড জাত রয়েছে, তার মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি বেগুন আর্ট একটি উল্লেখযোগ্য উচ্চ ফলনশীল বেগুনের জাত। আজকে আমরা হাইব্রিড বাড়ি বেগুন আর্ট সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন এ পর্যায়ে আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল বিভাগের বৈজ্ঞানিক সহকারী মোহাম্মদ তাজুল ভাইয়ের সাথে বাড়ি বেগুন আর্ট সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, বৈজ্ঞানিক সহকারী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যোধপুর গাজীপুরে ফল বিভাগে কর্মরত আছি। আমি বাংলাদেশের বিভিন্ন ফল নিয়ে সাধারণত গবেষণা করি এবং বিজ্ঞানীদের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে জড়িত আছি দীর্ঘ 5 বছর যাবৎ। এছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল এবং মশলা জাতীয় ফসল উৎপাদন করা হয়। তার মধ্যে বাংলাদেশের কৃষি গবেষণার যেগুলো ভ্যারাইটি উদ্ভাবিত ভ্যারাইটি, সেগুলো ফলনের দিক থেকে বাংলাদেশের কৃষির দরগরায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। আমি আজকে যে বাগানটি আপনাদের দেখাবো সেটা হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সবজি বিভাগের ভারী বেগুন আর্ট এর একটি ফলন এবং প্রতিবেদন। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এ পর্যন্ত সবজি বিভাগের অনেক ভ্যারাইটি রিলিজ হয়েছে। তার মধ্যে আমি বাংলাদেশ কৃষি গবেষণা ক্যাম্পাসের ভিতরে ছোট্ট পরিসরে আমি একটি বেগুন উৎপাদন করেছি। এখানে 21টি গাছ আছে। আমি দীর্ঘ 2 বছর যাবৎ এই বেগুনের উৎপাদন লক্ষ্য করছি। যে এখানে আমি প্রথমে আমি খরিফ মৌসুমে আমি 21টি চারা লাগাই। আমি প্রত্যেকটা গাছের পরিমাণ মতো সার গোবর দিয়ে আমি লাগাই। তারপর যে 60 থেকে 65 দিনের মধ্যেই ফলন এসে যায়, আমি তারপরে গাছগুলো সংরক্ষিত রাখি। ফলনের হওয়ার পরে আমি 1 মাস অন্তর অন্তর পার গাছে 150 গ্রাম করে ইউরিয়া এবং পটাশ সার ব্যবহার করে থাকি। ব্যবহার করার ফলে আমি পরবর্তী সময় দেখতে পাই যে ফলনের অঙ্কটা প্রায় 21টা গাছে প্রতিদিন 2 থেকে 1.5 কেজি ফলন আমি পাইয়ে থাকি। এবং এর ফলে আশপাশের যে সমস্ত চাকরি স্টাফরা আছে তারা খুব আলোড়ন সৃষ্টি হয়ে যায়। তারাও বাড়ি আট বেগুন চাষ করে বড় সফলতা অর্জন করেছে। এবং এই ফলন দিক থেকে বাংলাদেশের যদি কৃষক পর্যায়ে দরগরা এই জাতটি পৌঁছে দেওয়া যায় তাহলে কৃষকরা লাভবান হবে এবং তারা অমৌসুমে এই বেগুন বিক্রি করে তারা অনেক অর্থ উপার্জনে সক্ষম হবে বলে আমি মনে করি। আর এখানে কিছু ক্যাটাগরি আছে, পুরাতন গাছ কিছু ছাঁটাই করতে হয়, তারপর কিছু রোগ জীবাণুর একটা বিষয় আছে সেখানে। এখানে দেখা গেছে যে ফুট ফ্লাই, গ্রীষ্মকালে ফুট ফ্লাই, ফল ছিদ্রকারী পোকা এবং পাতা গোড়া এবং পাতার যে আগা কুচি অংশটা খেয়ে ফেলে, সেই ক্ষেত্রে আমরা 15 দিন অন্তর অন্তর রিপকোট একটা ওষুধ আছে, এটা আমরা ইউজ করতে পারি। এটা ইউজ করতে করলে এবং ভালো ফলন পাওয়া যাবে বলে আমি আশা করি। কিন্তু এখানে কিছু একটা নিষেধাজ্ঞা আছে, এটা ইউজ করার পরে 3 থেকে কিংবা 4 দিনের মধ্যে কখনোই ফল খাওয়া যাবে না। সেই কথাটা কৃষকের মাঝে ছড়াই দিতে হবে, কারণ ফল খেলে এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে। বাড়ি আট বেগুন চাষে আমরা সাধারণত চাষের সময় আমরা 200 গ্রাম টিএসপি, 200 গ্রাম এমওপি, 200 গ্রাম এসএসপি এবং পর্যাপ্ত পরিমাণে পরিমাণ মতো গোবর সার আমরা প্রথমে প্রাথমিকভাবে চাষে আমরা দিয়ে থাকি। তারপর চারা যখন লাগানোর পর, চারা যখন আস্তে আস্তে মাটিতে চারা লাগে, আস্তে আস্তে বড় হতে থাকে, তখন আমরা সাধারণত ইউরিয়া সার দিয়ে থাকি। ইউরিয়া সার দেওয়ার পরে গাছ ই হয়, তখন যখন ফুল ফুটার আগে আমরা পটাশ সার
আমরা ব্যবহার করি। এতে দেখা যায় যে ফলনের হারটা অনেক অংশেই বেড়ে যায়। আর তাছাড়া মালচিংয়ের জন্য আমরা যদি শুষ্ক মৌসুম থাকে মালচিংয়ের জন্য আমরা কচুরি ফানা দিতে থাকি, যেখানে দিলে ওই ভিতরে যে ময়েশ্চার অংশ বীজ অংশটা বজায় থাকে এবং এইটা দেখা গেছে যে ওই ফলনে বড় ধরনের প্রভাব পড়ে। এবং যদি পানির সেচের ব্যবস্থাটা আমরা কম করলেও মালচিংয়ের মাধ্যমে আমরা ভালো ফলন পেতে পারি। যেখানে ইরিগেশনের ব্যবস্থা নাই সাধারণত আমরা মালচিংয়ের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি বলে আমি মনে করি। আচ্ছা, একটা বেগুন গাছে কয় কেজি পর্যন্ত বেগুন তোলা যায়? একটা বেগুন গাছে আমি সাধারণত আমি হিসাব করছি একটা বেগুন গাছে আমি 10 থেকে 15 কেজির মতো আমি ফলন পেয়েছি, যেটা হতাশ হওয়ার ব্যাপার। যেটা আমি বাংলাদেশের অন্য অন্য জাতের তুলনায় আমি দেখি যে এত বড় ফলন আমি পাই নাই, যেটা ভারিয়াটে সক্ষম হয়েছে। আশ্চর্যজনক ফলন, সফলতা এটা। এটা যদি চাষিরা করে, এটা নির্দ্বিধায় চাষিরা ভালো ফলন পাবে। এটা খেতে খুব সুস্বাদু এবং মোমের মতো নরম হয়ে যায়। এটা খেতেও খুব সুস্বাদু এবং যে কোনো তরকারির জন্য এটা প্রযোজ্য আমি বলে মনে করি। তো আজকে এই পর্যন্তই আর কি। আমি আসলে আমার কাল্টিভেশন আমি এটাই মনে করি যে কৃষক যদি এই বাড়িয়াট বেগুন সফলতার সাথে কমার্শিয়ালভাবে চাষাবাদ করে তাহলে ভালো ফলন পাবে বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে।